নজর রাখবো পরবর্তী সংবাদে। সাউন্ড সিস্টেমের গাড়ি উল্টে গুরুতরভাবে আহত তিন, ঘটনা বিশালগড়ের গোকুলনগর এলাকায়। এখনো পর্যন্ত যে খবর, কার্যত সাউন্ড সিস্টেমের গাড়ি উল্টে যায়। TR01AX1524 নম্বরের গাড়ি গোকুলনগরের এলাকা থেকে সাউন্ড সিস্টেম নিয়ে একটি অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঠিক সেই সময় রূপন দেবনাথ, পার্থপ্রতিম ভট্টাচার্য, জয়ন্ত সরকার ছিল গাড়িতে। গোকুলনগর বন্ধন ব্যাংকের সামনে যেতেই বাইক দ্রুত গতিতে আসে এবং যাকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়িটি। সাউন্ড সিস্টেম বোঝায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলিত হয়। পরবর্তীতে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের উদ্ধার করে। চিকিৎসা চলছে বর্তমানে তিনজনেরই, তবে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় জীবিতে রেফার করা হয় বলে খবর এখনো পর্যন্ত। কি বক্তব্য উঠে আসছে বিশালগড়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে শুনুন। একটা গাড়ি তোমার ওই মনোর বাগনার জিনিসপত্র নিয়ে যেতে আসে, তারপর হঠাৎ করে আওয়াজটা পেলাম, আওয়াজটা পাই দেখলাম সারা তিনজন আসছিল গাড়িতে, একজন অবস্থা খুবই খারাপ, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আমরা খারাপ দেখি যারা আছে তারা সবাই একটা মালকে গাড়ি তারা গেলে তারা গাড়ি তুলে দিচ্ছে, বর্তমানে তারা বিশাল গাড়ি গাড়ি সম্ভবত একটা যারা ইঞ্জুরি হয়েছে তারা কি আমি চিনতে পারছেন? তারা কি করে, কি কাজ করে? যে যার ঘটনা হয়েছে জায়গাটার নাম কি? ফায়ার সার্ভিস তিনজন অ্যাক্সিডেন্ট পেশেন্টকে নিয়ে এসছে, ওদের মধ্যে হলো জয়ন্ত সরকার, রূপন দেবনাথ আর পার্থপ্রতিম ভট্টাচার্য। ওদের মধ্যে সবাই খুব সিরিয়াসলি ইঞ্জিওর ছিল, ট্রমা ইঞ্জুরি ছিল, মাথার মধ্যে ছিল, হাতে ছিল, কেউ ব্যাকেও ছিল। তো তাদের মধ্যে রূপন দেবনাথ আর পার্থপ্রতিম ভট্টাচার্যকে ড্রেসিং করার পর জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে, আর জয়ন্ত সরকার ওনাকে প্রাথমিক ড্রেসিং আর স্টিচ দেওয়ার পর এখনো আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অবজারভেশনে রাখা আছে। ওটা আমরা দেখে সিচুয়েশন বুঝে ওনার কন্ডিশন বুঝে যা করা পরে করবো। এটা কোন জায়গাতে হয়েছিল? সম্ভবত রাস্তার মাথার দিকে হয়েছে। আপনারা শুনলেন দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এবং চিকিৎসকের বক্তব্য। তবে এই দুর্ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হন, রূপন দেবনাথ, পার্থপ্রতিম ভট্টাচার্য এবং তার সঙ্গে জয়ন্ত নামের যুবক। যদিও রূপন দেবনাথ এবং পার্থপ্রতিম ভট্টাচার্যকে জীবিতে রেফার করা হয়, তবে জয়ন্ত নামের ওই যুবকের চিকিৎসা চলছে বিশালগড় হাসপাতালে। ঘটনাস্থানে ছুটে যায় পুলিশ, তদন্ত শুরু করে, তবে এলাকা জুড়ে যানজট তৈরি হয়, মানুষের মধ্যে আতঙ্ক পরিলক্ষিত হয় দুর্ঘটনাকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।